Assalamualaikum, Bijoy Jila Bartay Amontron Janachi, Ami Rabia Rabu. Ebong Ami Ariful Islam. মেহেরপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা। স্বজনরা জানান, গতকাল পা কেটে গেলে তাহের ক্লিনিকে ভর্তি করা হয় আব্দুল মালিক নামে এক ব্যক্তিকে। বিকেলে মালিকের অস্ত্রোপচার করেন ক্লিনিকের মালিক ডাক্তার আবু তাহের। এরপর আর জ্ঞান ফেরেনি তার। বিষয়টি জানাজানি হলে ক্লিনিকে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্র, যেখানে সুবিধা পাচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নির্যাতিত অনেক পরিবার। প্রতি সপ্তাহের রোববার চলে সালিশ দরবার। আলোচনার মাধ্যমে মীমাংসা না হলে বাদীকে আইনি সহায়তার পরামর্শ দেন সংস্থার কর্মকর্তারা। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রাজু জানান, তাদের কাছে দ্বারস্থ সকলকেই বিনা পয়সায় সকল প্রকার সহায়তা দেন তারা। স্বামীর সাথে অনেক ঝামেলায় ছিলাম, তারপরে অনেক জায়গায় গেছি মামলার জন্য, সব জায়গায় বলছে টাকার কথা, কিন্তু এখানে আইসা কোনো টাকা পয়সা লাগে না। কর্মসূচির যে কাজগুলো আমরা বিনা পয়সায় করি, মাত্র 10 টাকা আমাদের একটা ফি লাগে, এটা অভিযোগ ফি বলে, এবং 10 টাকার বিনিময়ে আমরা তাদেরকে মামলা করি, এডিআর করি, টাকা উদ্ধার করে দিই, তাদের খোঁজ খবর নিয়ে সার্বিক যত সহযোগিতা লাগে আমাদের সাধ্যমতো সবগুলো তাদেরকে করা হয়। সাগরকন্যা কুয়াকাটা সৈকতের ভাঙন ঠেকাতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি সনাকের ব্যানারে পৌরসভা প্রাঙ্গণে এই মানববন্ধন হয়। এতে একাত্মতা পোষণ করে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় বক্তারা কুয়াকাটা সৈকত রক্ষায় কার্যকরী টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে পর্যটন নগরীতে গড়ে ওঠা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার দাবি জানান বক্তারা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানালেন নরসিংদীর রায়পুরার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। উপজেলার মহেশপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে এ আহ্বান জানান তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা লিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পলাশ, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম বাচ্চুমোল্লা সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে আমানুল্লাহপুর ইউনিয়নে হয়ে গেল মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ। সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে আবারও বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার। ইউনিয়ন মহিলা সভানেত্রী মালিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন শামসুল হক, নুরুল হুদা খোকন, লিলুফা চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় 200 কেজি গাঁজা সহ মোহাম্মদ ফারুক মিয়া নামে এক কাভার ভ্যান চালককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান চালান তারা। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে একটি কাভার ভ্যান দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা সহ কাভার ভ্যান চালক ফারুককে আটক করা হয়। পিরোজপুরে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। আর উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উৎপাদিত কচু ও কচুর লতি রপ্তানি হচ্ছে ইউরোপের যুক্তরাজ্য ও ইতালি এবং সৌদি আরব, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এখানকার কচু ও লতি সুস্বাদু হওয়ায় দেশে বিদেশে কদর বাড়ছে দিনকে দিন। অপরদিকে কম খরচ আর বেশি লাভ হওয়ায় এখানকার কৃষকদের মাঝেও আগ্রহ বাড়ছে কচু ও লতি চাষে। কুলিয়ারচর কৃষি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, কুলিয়ারচর উপজেলার মাটি কচু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রায় প্রতিটি ইউনিয়নেই কচুর আবাদ হচ্ছে। চলতি বছর উপজেলায় 305 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। 30% জায়গা কচু করছি, এতে কইরা মনে করুন আমি 50,000 টাকা বিক্রি করতে পারছি। কচু হয়ে দেখছি যে 55,000 টাকা খরচ হয়েছে, 2 লাখ টাকা বিক্রি হয়েছে।
এর মধ্যে সাদা কচু দিতে হচ্ছে, এটা থেকে কিছু লতি বেচে মনে মানুষ দাম আমরা দিছি, মানে আমরা লাভ মানুষ। আমি 80,000 টাকা কচু বেচছি, প্রায় 38,000 টাকা লতা বেচছি। ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই কচু রপ্তানি হয়ে থাকে। আসলে কচুর যে চাহিদা, এই চাহিদা আমরা দেশের আপাতত চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছি। নরসিংদীর রায়পুরায় শতাধিক নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী শোডাউন করলেন কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী পাঁচ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শামসুল হক। স্থানীয় শিবপুর বাজার থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান শামসুল হক। গোপালগঞ্জের দিঘুলিয়ায় ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। চন্দ্র দিঘুলিয়া বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়ার পর থেকেই একটি মহল নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই জেরে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল অনলাইনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। পল্লী বিদ্যুতের সেবা নিশ্চিতে মাদুরীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকে নিয়ে জোনাল অফিসের উদ্যোগে পাবলিক হেয়ারিং ডে ও স্পট মিটারিং কার্যক্রম শুরু হয়েছে। শিকারমঙ্গল ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদুরীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালকে নিয়ে জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম আলতাফ হোসেন। আর উপস্থিত ছিলেন এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার ও ইমরান হোসেন সহ সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা, খেলাধুলা, স্বাস্থ্যসেবা, ফ্রি ট্রাক্টর সার্ভিসিং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হল সোনালিকা ডে। এর আয়োজন করে এসিআই মোটরস লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, এসিআই মোটরসের আরএসএম আবু আল ইমরান, সার্ভিস কো অর্ডিনেশ রেদওয়ানুল ইসলাম সহ অন্যান্যরা। মেহেরপুরের গাংনীতে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ধানখোলা ইউনিয়ন। ফাইনাল খেলায় মাঠমোড়া ইউনিয়ন দলকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জেতে ধানখোলা ইউনিয়ন। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতেন আকাশ ও ম্যান অব দ্য ম্যাচ হন আবু সাইদ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। কিশোরগঞ্জের কটিয়াদিতে মরহুম বাবুল চেয়ারম্যান স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাপু ক্রীড়াচক্র। স্থানীয় মমুরতিয়ার মাঠে সেমিফাইনালে করগাঁও ফুটবল একাদশকে টাইব্রেকারে 3-2 গোলে হারায় পাপু চক্র। উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন ভুঁইয়া, এখলাস উদ্দিন, মমুরদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন সহ অনেকে। পটুয়াখালীতে শুরু হয়েছে জেলা পর্যায়ে 3-দিনব্যাপী 47তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতা। কাজী আবুল কাশেম স্টেডিয়ামের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্টরা। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। আর সেই সাথে আমাদের পরবর্তী সংবাদ বিজয় চট্টগ্রাম বার্তা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিজয় জেলা বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।